বৈকল্পিকের উদ্যোগে শুরু হচ্ছে অবসরকালীন দৈনিক সাহিত্য পাঠের আসর, বিকল্প পাঠ। বিকল্প পাঠের এই পর্যায়ে পরিবেশিত হচ্ছে হিন্দি ভাষার বিশিষ্ট সমালোচক ও কথা সাহিত্যিক আচার্য হাজারী প্রসাদ দ্বিবেদী রচিত ঐতিহাসিক রোম্যান্স ধর্মী উপন্যাস বাণভট্টকি আত্মকথা এর বাংলা অনুবাদ বাণভট্টের আত্মকথা। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1946 সালে। বাংলা ভাষান্তর প্রিয়রঞ্জন সেন। শ্রুতিগ্রন্থটি পাঠ করেছেন শ্রীমতী মীনাক্ষী চৌধুরী। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চাঁদপালা শিক্ষানিকেতন। বিশেষ কৃতজ্ঞতা শ্রী রুদ্রশেখর সাহা। 1907 সালের 19 আগস্ট ব্রিটিশ ভারতের তদানীন্তন যুক্তপ্রদেশে, বর্তমানে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় হাজারী প্রসাদ দ্বিবেদীর জন্ম। 1979 সালের 19 মে নতুন দিল্লিতে তিনি প্রয়াত হন। হিন্দি ও সংস্কৃত ব্যতীত ইংরেজি এমনকি বাংলা ভাষাতেও তিনি ব্যুৎপত্তি লাভ করেন। ভক্তি সাহিত্য ছিল তাঁর বিশেষ অনুরাগের বিষয়। হিন্দিতে সন্তকবির ও নাথপন্থীদের উপর তাঁর মৌলিক গবেষণা গ্রন্থও রয়েছে। এছাড়াও রাজপুত ব্যালাড পৃথ্বীরাজ রাসোর সম্পাদনার কাজেও তিনি হাত দিয়েছিলেন। 1930 সাল থেকে 1950 সাল পর্যন্ত বিশ্বভারতীর হিন্দি ভাষা ও সাহিত্য বিভাগে তিনি অধ্যাপনার কাজ করেন। এরপরে অবশ্য যোগ দেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। 1957 সালে ভারত সরকার তাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করেন। 1973 সালে নিবন্ধ গ্রন্থ আলোক পর্ব এর জন্য তিনি লাভ করেন সাহিত্য আকাদেমি পুরস্কার। বাণভট্টকি আত্মকথা একটি ঐতিহাসিক রোম্যান্স ধর্মী উপন্যাস। পুষ্যভূতিরাজ হর্ষবর্ধনের খ্রিস্টীয় 606 থেকে 647 সভাকবি বাণভট্টের জীবনের অগ্রথিত পূর্ববৃত্তান্ত নিয়ে উপন্যাস লেখা একটি আয়াসাধ্য কাজ। এসব ক্ষেত্রে ঔপন্যাসিককে মাঝে মাঝেই ঐতিহাসিকের কাজও করতে হয়েছে। সংস্কৃত সাহিত্যে দ্বিবেদীজির অগাধ পাণ্ডিত্য থাকলেও এ লেখায় বিদ্যার আস্ফালন নেই। আছে জগৎ ও জীবনের রহস্যের প্রতি এক মুগ্ধতা। পৌরুষের প্রকাশ শক্তিতে নয়, অটল কর্তব্যপরায়ণতায়। দ্বিবেদীজির সমকালে নৃত্য গীত পটীয়সী বারাঙ্গনাদের প্রতি, জাতীয়তাবাদী মধ্যবিত্তের নাসিকা কুঞ্চনের প্রতি একটি নীরব ভর্ৎসনা রয়েছে এ লেখায়। না, সেজন্য দরকারি দার্শনিক মালমশলা ঔপন্যাসিক তার বর্তমান থেকে সংগ্রহ করেননি। তিনি সংগ্রহ করেছেন ইতিহাস থেকেই, বলা ভালো কবি বাণভট্টের কাল থেকেই। শুরু হচ্ছে বাণভট্টকি আত্মকথা, রচনা হাজারী প্রসাদ দ্বিবেদী, বাংলা ভাষান্তর প্রিয়রঞ্জন সেন, পাঠে শ্রীমতী মীনাক্ষী চৌধুরী। বাণভট্টের আত্মকথা। আজ শুনবেন প্রথম পর্ব। বাণভট্টের আত্মকথা, হাজারী প্রসাদ দ্বিবেদী, অনুবাদ প্রিয়রঞ্জন সেন। এই পুস্তকের অন্তঃপ্রচ্ছদে আনুমানিক খ্রিস্টীয় দ্বিতীয় শতকে রচিত
একটি ভাস্কর্যের প্রতিলিপি মুদ্রিত হয়েছে। এই ভাস্কর্যের বিষয় রাজা শুদ্ধোদনের রাজসভায় তিনজন জ্যোতিষী ভগবান বুদ্ধের জননী মায়াদেবীর স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা করছেন। জ্যোতিষীদের আসনের তলায় বসে করণিক তাদের বক্তব্য লিখে চলেছেন। অনুমান এটি ভারতের লিখন কলার প্রাচীনতম চিত্ররূপ। উৎস নাগার্জুন কোন্ডা, খ্রিস্টীয় দ্বিতীয় শতক, সৌজন্য, জাতীয় সংগ্রহালয়, নতুন দিল্লি। নিবেদন: আত্মকথা প্রকাশিত হইতে চলিয়াছে, বহু বন্ধুর আগ্রহ, অনুরোধ ও শুভেচ্ছার ফলেই ইহা হইতে পারিল। গোড়ায় ইহা বিশাল ভারত পত্রিকায় প্রকাশিত হইতেছিল। যদি উক্ত পত্রিকার সুপ্রসিদ্ধ সম্পাদক সুরিতবর শ্রী মোহন সিংহ সেঙ্গার বারবার তাগিদ দিয়া না লেখাইয়া লইতেন, তাহা হইলে ইহা লেখাই হইত না। ভাবিয়াছিলাম যে লেখা শেষ হইলে ইহা লইয়া এক বিস্তারিত আলোচনা চালানো যাইবে, সময়াভাবে তাহা হইতে পারিল না। সহৃদয় পাঠকদের ওপর এই কাজের ভার অর্পণ করা হইল। এক বিশেষ অভিপ্রায়ে রবীন্দ্রনাথের এক কবিতার অন্তর্গত ভাব ইহাতে এক জায়গায় জুড়িয়া দেওয়া হইয়াছিল। সে অভিপ্রায় তো সিদ্ধ হইল না, কিন্তু জোর দেওয়া অংশ যেমনকার তেমনই থাকিয়া গেল। বাণভট্ট ও শ্রী হর্ষদেবের গ্রন্থ কথার প্রধান অবলম্বন হইয়া আছে, তাহাদের নিকট কি করিয়া কৃতজ্ঞতা প্রকাশ করিব? হাজারি প্রসাদ দ্বিবেদী, হিন্দি ভবন, শান্তিনিকেতন, 29/11/46। প্রথম উচ্ছ্বাস: জয়ন্তী বানাসুরমৌলিলালিতা দশাস্য চূড়ামণি চক্র চুন্নিন্ন সুরা সুরাধীশ শিখান্ত সাইন ভবচ্ছিদ্দ স্ত্রম্বক পাদ পাংশবা। যদিও বাণভট্ট নামেই আমার পরিচয়, কিন্তু ইহা আমার বাস্তবিক নাম নয়। এই নামের ইতিহাস যদি লোক না জানিত তাহা হইলে ভালো হইত। আমি চেষ্টা করিয়া লোককে ইহার ইতিহাস বিষয়ে অনভিজ্ঞ রাখিতে চাহিয়াছি, কিন্তু নানা কারণে এখনও ওই ইতিহাস আর বেশি লুকাইতে পারি নাই। আমার লজ্জার প্রধান কারণ এই যে, যে প্রসিদ্ধ বাৎসায়ন বংশে আমার জন্ম তাহার ধবল কীর্তিপটে এই কাহিনী কলঙ্কস্বরূপ। আমার পিতৃ পিতামহের গৃহ বেদাধ্যয়ীদের দ্বারা পূর্ণ থাকিত, তাহাদের ঘরের সুখসারিকারা বিশুদ্ধ মন্ত্র উচ্চারণ করিত। যদিও লোকের কাছে একথা অতিশয়োক্তি মনে হইবে, তথাপি একথা সত্য যে আমার পূর্বপুরুষের ছাত্রেরা তাহাদের সুখসারিকা দেখিয়া ভয় পাইত। তাহারা পদে পদে ছাত্রদের অশুদ্ধ পাঠ সংশোধন করিয়া দিত। আমাদের পূর্বপুরুষের গৃহ যজ্ঞধূমে নিরন্তর পরিপূর্ণ থাকিত, কিন্তু এই সমস্ত আমার শোনা কথা। আমার পিতা চিত্রভানু ভট্টকে আমি নিজে দেখিয়াছি। যদি বলি যে সরস্বতী নিজে আসিয়া তাহার পানিপল্লবে আমার পিতৃদেবের হোমকালীন শ্রমসেদ বিন্দু মুছিয়া দিতেন, তাহা হইলে ইহার মধ্যে কোনো অত্যুক্তি হইত না। কারণ উষাকাল হইতে আরম্ভ করিয়া সূর্যোদয়ের দুই মুহূর্ত পর্যন্ত নিরন্তর হবন করিবার পর যখন পিতৃদেব পরিশ্রমে এবং ঘর্মে আকুল হইয়া উঠিতেন, তখন তিনি সোজাসুজি অধ্যাপনের কুশাসনের উপর গিয়া বসিতেন, তাহাই ছিল তাহার বিশ্রাম। এই সময় বিদ্যার্থীদের বিদ্যাভ্যাস করাইতে করাইতে তাহার শ্রমবিন্দু শুকাইয়া যাইত। ইহাকে যদি সরস্বতী মুছাইয়া দিয়াছেন না বলি, তবে কি বলিব? এমন কৃতি পিতার আমি পুত্র ছিলাম। জন্ম হইতে লক্ষ্যহীন, গল্পপ্রিয়, অস্থির চিত্ত ও নিদ্রালু। আমি যখন ঘর হইতে পালাইয়াছিলাম, তখন নিজের সঙ্গে গ্রামের
অনেক কিশোরকেও গাথিয়া লইয়া গিয়াছিলাম, তাহারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকিল না। তাহা হইলেও গ্রামে আমার বদনাম তো থাকিয়াই গেল। মগধের ভাষায় লেচকাটা বলদকে বলে বন্ড। সেদেশে ইহা প্রবাদের মধ্যে চলিয়া গিয়াছে যে বন্ড নিজে নিজে গিয়াছে, সঙ্গে সঙ্গে নয়, হাতের দড়িটাও লইয়া গিয়াছে। সেদেশে ইহা প্রবাদের মধ্যে চলিয়া গিয়াছে যে বন্ড নিজে নিজে গিয়াছে, সঙ্গে সঙ্গে নয়, হাতের দড়িটাও লইয়া গিয়াছে। তাই লোকে আমাকে বন্ড বলিতে লাগিল। তাহার পরে সংস্কৃত শব্দ বান দিয়া সংস্কার করিয়া আমি এই নামের মান কিছুটা বাড়াইয়াছি। ভট্ট কথাটা তো লোকে আরও কিছু পরে জুড়িয়া দিয়াছিল, না হইলে আমার আসল নাম ছিল দক্ষ। এদিকে আমার প্রতি লোকের আদর ও স্নেহের ভাব বাড়িয়া গেল, তাহারা পারিলে দক্ষ ভট্ট করিয়া লইত। অতিশয় সতর্কতার সঙ্গে আমি অন্যত্র এই নাম বাঁচাইয়া রাখিয়াছি, সে কাহিনী এখন বলিব। আমার পিতারা ছিলেন 11 ভাই, তার মধ্যে আমি সকলকে দেখি নাই। আমার একজন খুড়তুতো ভাই ছিলেন, তাহার নাম উরুপতি। বয়সে তিনি আমার বড় ছিলেন, কিন্তু ব্যবহারে ছিলেন আমার সমবয়সীর মতো। তিনি ছিলেন সে যুগের প্রসিদ্ধ তার্কিক। সেই উরুপতি বসুভূতি নামক বৌদ্ধ ভিক্ষুকে শাস্ত্রবিচারে পরাজিত করিয়াছিলেন। মহারাজাধিরাজ হর্ষবর্ধনের উপর তাহার বিদ্যাবত্তা ও চরিত্রের বিশেষ প্রভাব পড়িয়াছিল এবং তিনি হঠাৎ বৈদিক সাধনায় প্রবৃত্ত হইয়া গেলেন। উরুপতি ভট্ট আমাকে যতটা স্নেহ করিতেন, আমাদের পরিবারের অন্য কেহ সেই রূপ করিতেন না। তিনি আমাকে অনেক দুষ্কর্ম হইতে বাঁচাইয়াছেন, প্রসঙ্গক্রমে তাহার আলোচনা যথাস্থানে করিব। এখানে এই পর্যন্ত বলিলেই যথেষ্ট হইবে যে 14 বৎসরে যখন আমার পিতা ছিলেন না, মা তো অনেকদিন পূর্বেই আমাদের ছাড়িয়া গিয়াছিলেন, তখন এই উরুপতি ভট্টই মায়ের মতো স্নেহরসে আমাকে সিক্ত করিয়া রাখিয়াছিলেন। কিন্তু এই কাহিনী আমি আমার দুর্ভাগ্যের ক্রন্দন দিয়া আরম্ভ করিব না, নিজের সৌভাগ্যের উদয়ের কথা দিয়াই আরম্ভ করিব। মধ্যে মধ্যে যদি দুর্ভাগ্যের কথা আসিয়া পড়ে, তাহা হইলে পাঠক আমায় ক্ষমা করিবেন। ভবঘুরে তো আমি ছিলামই, এক নগর হইতে অন্য নগর, এক জনপদ হইতে অন্য জনপদ, বৎসরের পর বৎসর ঘুরিয়া বেড়াইতাম। এই ঘোরা অবস্থায় কোন কার্যই না করিয়াছি, কখনো নট বনিয়াছি, কখনো পুতুল নাচ দেখাইয়াছি, নাট্যমণ্ডলী সংগঠিত করিয়া কখনো পুরাণ কথক জনপদকে প্রবঞ্চনা করিয়া ফিরিয়াছি, মোট কথা কোনো কাজ ছাড়ি নাই। ভগবান আমাকে সুরূপ দিয়াছিলেন, কথা বলার অল্প বিস্তর পটুতাও দিয়াছিলেন, আর কি চাই, আমার কৈশোর ও যৌবনে এই দুই আমাকে সাহায্য করিয়াছিল। যদিও লোক আমার বহুবিধ কার্যকলাপ দেখিয়া আমাকে ভুজঙ্গ বলিয়া মনে করিতে লাগিল, কিন্তু আমি কথাচ লম্পট স্বভাবের ছিলাম না। ঘুরিতে ঘুরিতে আমি একবার স্থানীশ্বর নগরে পৌঁছাইয়া গেলাম, সেদিন আমার সৌভাগ্যের দিন বলিয়া মনে করি। যখন আমি নগরে পৌঁছিলাম তখন খুব ধুমধাম দেখিতে পাইলাম। কূর্মপৃষ্ঠের সমান সুপ্রশস্ত রাজপথে খুব বড় এক শোভাযাত্রা যাইতেছিল, তাহাতে স্ত্রীলোকের সংখ্যা ছিল অধিক। রাজবধূরা বহুমূল্য শিবিকার উপর আরূঢ় ছিলেন, সঙ্গে সঙ্গে যেসব পরিচারিকা পদব্রেজে যাইতেছিল তাহাদের চরণ বিঘট্টনে জাত নূপুর কননে দিগন্ত শব্দায়মান হইতেছিল। সবেগে ভুজলতার উত্তোলনকালে মণিময় চুড়িগুলি চঞ্চল হইয়া উঠিতেছিল, এই জন্য বাহুলতাও ঝংকার করিতেছিল। তাহাদের ঊর্ধ্বোত্থিত হস্ততল দেখিয়া মনে হইতেছিল বুঝি আকাশগঙ্গায় প্রস্ফুটিত কমলিনী বায়ুবেগে বিললিত হইয়া নিচে নামিয়া আসিয়াছে। লোকসংঘর্ষে তাহাদের কর্ণপল্লব খসিয়া আসিতেছিল, একের দেহের সঙ্গে অন্যের ধাক্কা লাগিতেছিল, এই জন্য একজনের কেউর অন্যজনের উত্তরিয়ে লাগিয়া
অন্যজনের তাল ভঙ্গ করিতেছিল। ঘর্ম বাড়িতে সিক্ত হইয়া অঙ্গরাগ তাহাদের চিনাংশুককে অনুরঞ্জিত করিতেছিল। একদল নর্তকী যাইতেছিল, তাহাদের সহাস্য বদনমণ্ডল দেখিয়া মনে হইতেছিল যে যেন প্রস্ফুটিত কুমুদের বন যাইতেছে। তাহাদের চঞ্চল হাড় লতা সজোরে নড়িয়া তাহাদের বক্ষভাগে পড়িতেছিল। উন্মুক্ত কেশরাশি সিন্দুর বিন্দুতে আটকাইয়া যাইতেছিল। রং ও আবির অনবরত উড়িতেছিল বলিয়া তাহাদের কেশ পিঙ্গল বর্ণ হইয়া উঠিয়াছিল এবং তাহাদের মনোরম গীতধ্বনিতে সমস্ত রাজপথ প্রতিধ্বনিত হইয়া উঠিয়াছিল। আমি নগরের এক চতুষ্পথে দাঁড়াইয়া দাঁড়াইয়া একা মুগ্ধভাবে এই দৃশ্য দেখিতেছিলাম। ইহার মধ্যে সর্বাপেক্ষা কৌতুক্যর অংশ ইহাই ছিল যে রাজপুরের অধিবাসী বামন, কুব্জ, নপুংসক ও মূর্খেরা উদ্ধত নৃত্যে বিহ্বল হইয়া দৌড়াইতেছিল। এক বৃদ্ধ কঞ্চুকির দশা বড়ই করুণ হইয়া উঠিল। তাহার গলায় এক নৃত্যশিলা রমণীর উত্তরীয় আটকাইয়া গিয়া তাহার অঙ্গের আকর্ষণে বেচারা বৃদ্ধ উপহাসাস্পদ হইয়া গেল। রাজকন্যাদের স্থান ছিল শোভাযাত্রার ঠিক মধ্যভাগে। সেখানকার গীত ও নৃত্য ছিল সংযত, গম্ভীর, মনোহারী। একদিকে ভেড়ি, মৃদঙ্গ, পটহ, কাহল ও শঙ্খের নিনাদে ধরিত্রী বিদীর্ণ হইয়া যাইতেছিল। অন্যদিকে রাজকন্যাদের গণ্ডস্থলিতে আন্দোলিত মণিময় কুণ্ডল ও পদ্মপত্রের মধ্য হইতে দেদীপ্যমান শিবিকাগুলি মধ্যে মধ্যে সনপুর চরণের ঈষৎ সিঞ্জনে মুখরিত হইয়া উঠিয়াছিল। সকলের পিছনে রাজার চারণ ও বন্দিরা প্রশস্তিগান গাহিতে গাহিতে অগ্রসর হইতেছিল। তাহার মধ্যে কয়েকজন তো আনন্দাতিশয্যে এমনই মদমত্ত হইয়াছিল যে মুখ দিয়াই এক বিশেষ প্রকারের বাদ্যের কাজ করিতেছিল। শোভাযাত্রা পার হইবার পরে দুই দণ্ড সময় চলিয়া গেল। আমি নিশ্চল প্রতিমার মতো দাঁড়াইয়া থাকিলাম। শোভাযাত্রা যখন বাহির হইয়া গেল তখন আমি যেন ঘুম হইতে উঠিলাম। নগরবাসীদের নিকট শুনিতে পাইলাম যে মহারাজাধিরাজ শ্রী হর্ষদেবের ভাই কুমারকৃষ্ণ বর্ধনের পুত্র ভূমিষ্ঠ হইয়াছে ও আজ তাহার নামকরণ সংস্কার হইতেছে। যখন একথা শুনিলাম তখন মুহূর্তের জন্য আমার মুখের ভাব অন্যরূপ হইয়া গেল। আমার মনে পড়িল নিজের অবস্থার কথা। একজন এমনই ভাগ্যবান যে তাহার জন্মের পরে এত উৎসব আয়োজন হইতেছে, আর আমি এক হতভাগ্য দেশ বিদেশে ঘুরিয়া বেড়াইতেছি। আমার জন্মের কথা মনে পড়িল। মা আমার জন্ম হওয়ার কয়েক বৎসর পরেই পরলোক গমন করেন। পিতা তখন বার্ধক্যে উপনীত, তাহার নিজের অধ্যয়ন, অধ্যাপন, যজন যাজন প্রভৃতি অনেকবিধ ব্যাপারে জীবন ছিল কর্মব্যস্ত। তাহার মধ্যে আমাকে মানুষ করিবার দায়ও তাহাকে সামলাইতে হইল। স্নেহ বড় দারুণ বস্তু, মমতা বড় প্রচণ্ড শক্তি, কারণ বৃদ্ধ পিতার শ্রান্ত জীবনেও আরেক উপসর্গ আসিয়া জুটিল এবং তিনি অক্লান্ত চিত্তে আমার দায় গ্রহণ করিলেন। হোম বেদি হইতে উঠিয়া যখন তিনি অধ্যাপনের কুশাসনের উপর আসিয়া বসিতেন তখন আমার ধূলিধূসরিত দেহ প্রায়ই তাহার কোলে স্থান পাইত। আমি তাহার স্নেহ যতটা পাইয়াছিলাম বিদ্যা ততটা পাই নাই। আমার যখন 14 বছর বয়স তখন তিনিও আমাকে অনাথ করিয়া চলিয়া গেলেন। আমার জীবনে যাহা কিছু সারবস্তু তাহা পিতার স্নেহ, তাহাতে আমি বিগড়াইয়া গেলাম, আবার দাঁড়াইয়াও গেলাম। আজ এই আনন্দ কোলাহল সজোরে আঘাত করিয়া আমাকে পিতার কোলে ফেলিয়া দিল। একবার আকাশের দিকে তাকাইলাম, মনে হইল পিতামহেরা বুঝি আমার উপর দুঃখাশ্রু বর্ষণ করিতেছেন। কোথায় বেদাধ্যায়ীদের যশ হংস সুক্লিকৃত সপ্ত বিষ্টপ বংশ, আর কোথায় আমি অভাগা বন্ড। ধরিত্রী বিদীর্ণ হও, আমি তোমার মধ্যে লুক্কায়িত হই। হঠাৎ আমার মনে হইল কুমার কৃষ্ণবর্ধনের পুত্র জন্মিবার উপলক্ষে আশীর্বাদ করিয়া আসি না কেন? আশীর্বাদ করা তো ব্রাহ্মণের ধর্ম, কর্তব্য, বৃত্তি। যদিও আমি পূর্ব হইতে পরিকল্পনা করিয়া কোনো কিছু করিতে পারি না, আর এই কারণেই কোনো পুস্তকই শেষ করিতে পারি না, কিন্তু সংকল্প করিতে আমার দেরি হয় না।
যেমনই এই চিন্তা আমার মনে জাগিল, অমনি কুমারের গৃহে যাত্রা করিবার আয়োজন শুরু করিলাম। ওই দিন আমি খুব উৎসাহ ভরে স্নান করিলাম, শুক্ল অঙ্গরাগ ধারণ করিলাম, শ্বেত পুষ্পের মালা পরিলাম, আগুল ফলম্বী শুক্ল ধৌত উত্তরীয় ধারণ করিলাম। ইহাই ছিল আমার মনোমত পরিচ্ছদ। আর ভগবান ত্র্যম্বকের চরণে অশ্রুধৈত প্রণাম নিবেদন করিয়া যাত্রা করিলাম। তখন সন্ধ্যা হইয়া আসিতেছিল। ভগবান মরিচিমালির কিরণমালা ভূতল ছাড়িয়া তরুশিখরের উপরে তাহার চেয়েও ঊর্ধ্বে উঠিয়া অস্তগিরির চূড়ায় গিয়া বসিয়াছিল। ধীরে ধীরে চন্দ্রকিরণেও সকল দিক ছাইয়া গেল। সেদিন ছিল শুক্লা ত্রয়োদশী। আমি অতিশয় পুলকিত হইয়া কুমার কৃষ্ণবর্ধনের গৃহাভিমুখে যাত্রা করিলাম। একবারও ভাবিলাম না যে তিনি আমার সঙ্গে দেখা করিতে চাহিবেন কি না। আমার মনে আজ বিচিত্র উল্লাস। আজই যেন আমার সমস্ত কলুষ ধুইয়া গিয়াছে, আর দেহ মন হইয়াছে লঘুভার। সংকল্প করিলাম নিজের চরিত্রগত দুর্নাম চিরকালের জন্য ধুইয়া ফেলিব। আজ আমি কুমার কৃষ্ণবর্ধনের সঙ্গে মিত্রতা করিব। 10 দিনের মধ্যেই মহারাজাধিরাজের কৃপাপাত্র হইয়া উঠিব। আবার আমার গৃহ হইতে উত্থিত যজ্ঞধূমের কালিমায় 10 দিক ধবল হইয়া যাইবে। আবার আমার দ্বারে সুখসারী বেদমন্ত্র উচ্চারণ করিবে, ব্রাহ্মণ বালকদের পদে পদে সতর্ক করিয়া দিবে, আর আমি বাৎসায়ন বংশের কলঙ্ক কদাচ হইব না। কিন্তু আমার ভাগ্য এখনও অদৃষ্ট কোন কণ্টকে ক্ষতবিক্ষত হইয়াছিল। যাহা হইবার ছিল তাহা হইয়া গিয়াছে, যাহা হওয়া উচিত ছিল তাহা হয় নাই। ইহার পর আমাকে এমন এক ঘটনার কথা লিখিতে হইবে যাহার কথা লিখিবার সময় আজও ভয়ে ও আশঙ্কায় আমার বুক কাঁপিয়া ওঠে। যাহা হইতে আমি বাঁচিতে চাহিয়াছিলাম তাহাতেই পড়িয়া গেলাম। ভাগ্যকে কে বদলাইতে পারে? বিধাতা তাহার দুর্বার লেখনীতে যাহা কিছু লিখিয়া দিয়াছেন তাহা কে মুছিয়া ফেলিতে পারে? অদৃষ্টের সমুদ্র সন্তরণে আজ পর্যন্ত কে সক্ষম হইয়াছে? এতক্ষণ শুনছিলেন হাজারী প্রসাদ দ্বিবেদী রচিত বাণভট্টকী আত্মকথা, এর বাংলা ভাষান্তর বাণভট্টের আত্মকথা এই উপন্যাসটি থেকে পাঠ করলেন শ্রীমতী মীনাক্ষী চৌধুরী। আর এর সাথেই শেষ হলো বিকল্প পাঠের আজকের পর্ব। বিকল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা আমাদের জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে, অথবা আমাদের ইমেল করুন এই মেল আইডিতে boikalpik@gmail.com। বিকল্প পাঠের পরবর্তী পর্ব শুনতে পাবেন আগামীকাল একই সময়ে।